Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো পেয়ারা বিক্রির জন্য বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার। তো পেয়ারা বাজারটি হলো বরিশাল এবং পিরোজপুর জেলার সীমান্তবর্তী এলাকা, তাই আমরা সর্বপ্রথম বরিশাল যাব। বরিশাল যাওয়ার জন্য সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে ভালো জার্নি হলো লঞ্চ জার্নি, তাই আমরা যাব লঞ্চে। তো লঞ্চে যাব আমরা, 9টার লঞ্চে উঠলাম। লঞ্চটির নাম হলো প্রিন্স আওলাদ 10। তো 9টার সময় এই লঞ্চটি ছেড়েছে, তারপর আমরা লঞ্চটি ঘোরা শুরু করি। লঞ্চটি আসলে অনেক বড় এবং খুবই সুন্দর, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন জেনে নেই এই লঞ্চের ভাড়া সম্পর্কে। এই লঞ্চের ডেকের ভাড়া হলো 300 টাকা জনপ্রতি, এবং সিঙ্গেল কেবিন হলো 1000 টাকা, এবং ডাবল কেবিন হলো 1800 টাকা। আপনারা চাইলে এই লঞ্চের ভিআইপি কেবিনও বুক করতে পারেন, সেই ক্ষেত্রে 3,500 থেকে 5,000 টাকার মতো ভাড়া পড়তে পারে। এই লঞ্চে সকল কিছু পাওয়া যায়, খাবার হোটেল পাবেন, বিভিন্ন দোকান পাবেন, এবং সব কিছু পাওয়া যায়। তাহলে চলুন এই লঞ্চটি ঘুরে দেখা যাক। বর্তমান সময়ে পদ্মা সেতু হয়ে যাওয়ায় বাসে করে আপনি চাইলেই 3 ঘন্টায় বরিশাল চলে যেতে পারেন ঢাকা থেকে। কিন্তু যদি রিল্যাক্সে যেতে চান বা আরামে যেতে চান, সবচেয়ে বেশি আরাম হলো লঞ্চে গিয়ে। কারণ লঞ্চে যে পরিবেশ তা আর বাসের যে পরিবেশ তা রাত দিন তফাত। লঞ্চে যখন যাবেন তখন বাতাস এবং আপনি খোলামেলা জায়গায় হাঁটতে পারবেন, সব কিছু করতে পারবেন, যা খুবই ভালো লাগে, যে কারো কাছেই ভালো লাগে। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি পাশে বসে রয়েছি একটি চেয়ারে। এই জায়গাটিতে আপনি যখন বসে থাকবেন, কানে ইয়ারফোনে গান শুনবেন এবং এই বাতাসটা ফিল করবেন, তখন আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। তো দেখতে দেখতে আমরা এসে পড়েছি বরিশাল, নেমে গেছি 5:30টার দিকে। তো নেমে আমরা চৌমাথার জন্য একটি অটো ভাড়া করি, জনপ্রতি 15 টাকা করে, তারপর চলে যাই চৌমাথা। চৌমাথায় এসে সর্বপ্রথম আমরা নাস্তার কাজটা সেরে ফেলি। এখানে এসে সকালে নাস্তা করে ফেলি, নাস্তা করে আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরতে থাকি। যেহেতু আমরা খুব সকালে এখানে পৌঁছে গেছি, তাই আমরা আশেপাশে কিছুক্ষণ ঘুরে তারপর 7টার দিকে আমরা রওনা হই চৌমাথা থেকে আটঘর। তো চৌমাথা থেকে আটঘরে লেগুনা পাওয়া যায়, যেটা 65 টাকা করে জনপ্রতি ভাড়া নেয়, এবং আপনি চাইলে সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে 4 থেকে 5 জন হলে 350 থেকে 400 টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারেন আটঘর। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই আমরা একটি সিএনজি ভাড়া করি 400 টাকা দিয়ে। সেক্ষেত্রে সিএনজি ভাড়া অনেক সময় 350 থেকে 400 টাকার ভিতরে পাওয়া যায়। আমরা সিএনজি নিয়েছি, এর কারণ হলো লেগুনা সব পুরোপুরি ভরার আগ পর্যন্ত বসে থাকে এবং এটি বিভিন্ন জায়গায় থামে, তাই আমরা চিন্তা করলাম যে সিএনজি দিয়ে চলে যাই। তো সিএনজি দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর, রাস্তাগুলো উপভোগ করছি, ভালোই লাগছে, বাতাসগুলোর গায়ে লাগছে, খুব ভালো লাগছে। আপনারা চাইলে যদি 4-5 জন হয়, সেক্ষেত্রে আমার মতে সিএনজি নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো, আর বড় গ্রুপ হলে সেক্ষেত্রে লেগুনা দিয়ে আসতে পারেন। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আটঘর। এটি হলো আটঘরের নৌকা এবং ট্রলারের ঘাট। এখান থেকে চাইলে আপনারা ট্রলার বা নৌকা ভাড়া করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে দামাদামি করে উঠতে হবে, কারণ এখানে অনেক দাম চেয়ে থাকে, আপনারা সেটা বলে কমিয়ে নিতে পারেন। আমরা খুব ভোরে ভোরে এখানে পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা চিন্তা করলাম যে এত সকালে নৌকায় না নিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তাই বাজারের এখানে একটি ব্রিজ ছিল, পুরনো ব্রিজ, সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এখান থেকে দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিউটা কতটা সুন্দর আসছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি যে আপনাদের কাছেও ভিউটা খুবই ভালো লাগবে। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাই সেই ঘাটের ওইখানে। ঘাটের ওইখানে গিয়ে আমরা একটি স্টিমার ভাড়া করি, যেটা আমাদের থেকে 1000 টাকা নিয়েছিল। এই ঘাটটির সামনে রয়েছে নৌকা বাজার, যেখানে নতুন নতুন নৌকা বিক্রি করা হয়, চাইলে আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন। নৌকার বাজার দেখতে গিয়ে সেখানে আমাদের ট্রলারটি পছন্দ হয়, সেখান থেকে আমরা ভাড়া নিই এই ট্রলারটি। আজকে আমাদের ট্যুর সঙ্গী মুন্না, শুভ, পারভেজ, কইরে, সাব্বির, আজকে আমরা এই 5 জন ঘুরতে বেরিয়েছি, এখন আমরা আছি ট্রলারে, চলুন সামনের ভিউটা দেখি। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, নদীতে ভরা এই দেশে আমরা যদি ভ্রমণ না করি, নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য না দেখি, তাহলে আমরা এই দেশের সৌন্দর্য সম্পর্কে কিছুই জানতে পারবো না, তাই আমাদেরকে বেশি বেশি ভ্রমণ করতে হবে। তো আসলে এই জায়গাটিতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানের ওয়েদার এবং এখানের আশেপাশে প্রাকৃতিক জায়গাটা কত সুন্দর। আসলে আমাদের এই দেশে ঘোরার অনেক জায়গা রয়েছে এবং
সুন্দর সুন্দর অনেক জায়গা রয়েছে, আমরা ভ্রমণ করলে তা দেখতে পারি যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। এই প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সর্বপ্রথম যাচ্ছি একটি পিকনিক স্পট, যেটির নাম হলো ফ্লোটিং পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট। তো দেখতে দেখতে আমরা খুবই কাছে এসে পড়েছি, একটু সামনে গেলে আপনারা এর গেটটা দেখতে পারবেন। আপনারা এখন এখানে একটি গেট দেখতে পাচ্ছেন ব্যানার দেওয়া, এটি হলো এই পার্কে ঢোকার মূল রাস্তা। তো এখান থেকে 100 গজ সামনেই এই পার্কটির মূল গেট। তো এখানে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য হলো 30 টাকা। আমরা 5 জন এখানে প্রবেশ করে এখানে পেয়ারা গাছ এবং আমড়া গাছ দেখা যায়। এখানে অবশ্য আমড়া ছিঁড়া নিষেধ এবং আমরা ডাল যেন না ভাঙে এমনভাবে একটি নোটিশ দেওয়া আছে। তো এখানে ঢুকে আমরা এই দোলনাটি দেখতে পেলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই দোলনার পিছে একটি রাস্তা করা আছে, দুই পাশে গাছপালা মানে পেয়ারা গাছ আর মাঝখানে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন। আমি এখানে এই কুঁড়ে ঘরে উঠেছি, ভালোই লাগছিল, এখান থেকে ভিউ খুবই সুন্দর দেখাচ্ছিল। তাই এখানে উঠে কিছুটা ভিউ নেই, এবং এরপর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে বানানো, এই যে রাস্তাটাও খুবই সুন্দর, এখান থেকে এই জায়গাটা খুবই সুন্দর দেখা যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বাগানের আরও ভিতরে, বাগানের ভিতরে গিয়ে শুরু করে দেই পেয়ারা নিজেরা পেরে খাওয়া। তো যেহেতু পেয়ারাগুলো অনেক উপরে উপরে, তাই আমরা সর্বপ্রথম পারভেজকে বললাম, পারভেজ গাছে উঠে যা, পারভেজের গাছে উঠিয়ে দিই এবং আমরা পেয়ারা পাড়া শুরু করি। পেয়ারা যেগুলো পাকা এবং খাবারের যোগ্য সেগুলো আমরা পেরে কিছু পেয়ারা খেয়ে নিই। পেয়ারা বাগান আসবো আর পেয়ারা খাবো না, একই হয়। তো পেয়ারা খেয়ে আমরা রওনা দিলাম অন্য একটি স্পটের উদ্দেশ্যে। আমার কাছে এই পার্কটির এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দুই পাশে পেয়ারা বাগান আর মাঝখান দিয়ে এরকম কাঠ দিয়ে একটি সেতু করা, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে আরেকটি উপরে ব্রিজের মতো করা আছে, যেখান থেকে এই ভিউটি দেখতে পাচ্ছেন, এরকম একটা ভিউ আসে যেটা আসলে অনেক সুন্দর দেখা যায়। আপনারা না আসলে এই জায়গার ভিউটা সম্পর্কে বুঝতে পারবেন না। তারপর বের হয়ে গেলাম অন্য একটি পার্কের উদ্দেশ্যে। তো এই পার্ক থেকে ওই পার্কে যেতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে, তাহলে চলুন ওই পার্কটিও ঘুরে আসি। এখন আমরা যাব ন্যাচারাল ট্যুরিজম অ্যান্ড পিকনিক স্পট নামে যে পার্কটি, সেটিতে এর অপোজিট সাইডে আরেকটি পার্ক রয়েছে, যেটি হলো রিয়ান পার্ক। ওই পার্কটি আমাদের কাছে তেমন ভালো লাগেনি, তাই আমরা ডিরেক্ট এই পার্কে চলে এসেছি। তো এখানে ঢুকে আমরা একটি কুঁড়ে ঘর দেখলাম, ঘর না আসলে একটা ছাউনি বলা চলে, এখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর এই যে উপরে যে সিঁড়িটি যাচ্ছে, এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। যেহেতু আমাদের 3 জন এখানে উঠেছে, আমরা 2 জন এখন সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে আগাতে আগাতে দেখতে পাচ্ছি সামনে একটি ছোট্ট ঘর বানানো, যেটি আসলে যদি আপনাদেরকে জুম করে শুধু ঘরটি দেখাতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে এটি একটি ছোট ঘর। তারপর সামনে আরও 2টি ছাউনি দেওয়া জায়গা দেখতে পেলাম, এখানে চাইলে আপনারা বসে রেস্ট নিতে পারেন। এর আরেকটু সামনে গেলে আমরা একটি টাওয়ার দেখতে পাবো, অনেক উঁচু টাওয়ার, যেটা থেকে পুরো পার্কটার ভিউ নেওয়া যায়, এবং এই যে যেই খালটি দেখছেন এই খালের ভিউটা খুবই সুন্দর আসে। তাহলে চলুন এই টাওয়ারটিতে উঠে আমরা এই পুরো পার্কের ভিউটা নিয়ে আসি, এবং এখানে পাশে যে খালটা রয়েছে এখানের ভিউটা নিই। আসলে এই টাওয়ারটা অনেক উঁচু জায়গায় অবস্থিত, তাই পুরো পার্কের ভিউটা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই জায়গাটার ভিউ অসম্ভব সুন্দর আসতেছে, ওই যে নিচে নৌকা যাচ্ছে, যেটা আসলে মনে হচ্ছে যে এটি একটি ড্রোন দিয়ে ভিডিও করা। আমি যদি আপনাদেরকে এই টাওয়ার থেকে ভিডিও করছি এটা না বলতাম, তাহলে বলা বা আপনাদেরকে বোঝানো যেত যে এটি একটি ড্রোন শ্যুট। তো এই টাওয়ারটি এমনভাবে তৈরি করা, এখান থেকে আপনারা চাইলে অপর পাশে যেতে পারবেন, অপর পাশে আরেকটি টাওয়ার রয়েছে, 2টি সংযোগ করা। এত উঁচু জায়গা দিয়ে এক পাশ থেকে আরেক পাশে হেঁটে যেতে খুবই ভালো লাগে। তো আমরা এরপর এই টাওয়ার থেকে নেমে যে টাওয়ারটি দেখেছি সেটাই উঠতে যাচ্ছি। তো এখানে বাকি 3 জনের 2 জন নেমে গেছে, এখন শুধু রয়েছে মুন্না। তো মুন্না যেহেতু রয়েছে, আমি উঠতেছি, আর কেউ উঠবে না এখন আর। এটাই ওজনের একটা সীমাবদ্ধ দেওয়া, 200 কেজি পর্যন্ত, তাই 4-5 জন একসাথে উঠিনি। এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর। আর এই টাওয়ারের মূল আকর্ষণ হচ্ছে এটি রশি দিয়ে বানানো, জালি জালির মতো করা,
তাই এটা উঠলে এটা অনেকটা কাঁপে এবং নিচের দিক দেবে যায়। তাই এখানে খুবই কম মানুষ উঠে, আমরা যখন ছিলাম তখন আমরা ছাড়া আর কেউ ওঠেনি। যেখানে দ্বিতীয় আরেকটি যে টাওয়ার ছিল সেখানে মানুষ আর মানুষ ছিল, কমপক্ষে 20-30 জন মানুষ ছিল। তো এখানে উঠে আমি কিছুটা ভয়ে ছিলাম, আসলে এটা পুরোপুরি গাছের মাথায় করা, অনেক উপরে যেহেতু তাই এটা কাঁপছিল, গাছগুলো কাঁপছিল। এখানে বসেছিলাম সোজা, কিছু বলছিলাম না। তারপর এখান থেকে চলে যাই পার্কের অন্য একটি পাশে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু দোকান রয়েছে, এবং এখানে যে পেয়ারা গাছগুলো রয়েছে এই পেয়ারা গাছে পেয়ারাগুলো পেকে রয়েছে, কিন্তু আসলে এইখানে পেয়ারাগুলো ছিঁড়া নিষেধ। আর মূল গেটটি হলো পার্কে ঢোকার মূল গেট এই পাশ দিয়ে, কিন্তু আমরা ঢুকেছিলাম অন্য পাশ দিয়ে, তাই এ পাশে এসে দেখলাম অনেক দোকান এবং এই পাশেও। আসলে এই পেয়ারা বাগানগুলোতে এরকম করে রাস্তা দেওয়ায় খুবই সুন্দর লাগে, এর সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। এর কারণ হলো দুই পাশে যখন গাছপালা দেখবেন এবং মাঝ বরাবর রাস্তা, সেটাও অনেক সুন্দর লাগে। আমরা এখন এই পার্ক থেকে বের হয়ে গিয়েছি, এই পার্ক থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি ভীমরুল ভাসমান পেয়ারা বাজারে। তাহলে চলুন এই রাস্তাটুকু আগে উপভোগ করি। আমরা এখন আমাদের গন্তব্য ভীমরুল ভাসমান পেয়ারা বাজারে পৌঁছে গেছি। আপনারা এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা, এবং যেই ট্রলার দেখতে পাচ্ছেন বড়, ছোট নৌকা থেকে এই ট্রলারগুলোতে পেয়ারা কিনে উঠানো হয়। তারা পাইকারি হিসেবে এখান থেকে কিনে নিয়ে পরে ঢাকা এবং বিভিন্ন জেলায় নিয়ে যায় এবং সেখানে বিক্রি করে। তো এখানে সব নৌকায় আপনি পেয়ারা দেখতে পারবেন, পেয়ারা। এবং এখন আমরা যেহেতু সিজন চলছে, আমরাও দেখতে পাচ্ছি আমরা পেয়ারা, এবং এখানে শুধু পেয়ারা আমরা এগুলোই না, এবং এর পাশাপাশি বিভিন্ন সবজি বিক্রি করা হয়। চলুন তাহলে ভাসমান পেয়ারা বাগানটা ঘুরি এবং পেয়ারা এবং আমরার দাম জেনে নিই। এখানে আপনারা শাক সবজি এবং ফল ফলাদি অনেক কিছুই পেয়ে যাবেন, বিশেষ করে পেয়ে যাবেন ফলের দিক দিয়ে পেয়ারা আমরা এগুলোই। এখন এখানে রয়েছে ওনারা ঝুড়ি ঝুড়ি করে পেয়ারা বিক্রি করে থাকে, সাধারণত ঝুড়ির পেয়ারাগুলো ওনারা বেছে রাখে, যেগুলোর দাম ওনারা বিক্রি করে থাকে 120 থেকে 150 টাকা। এবং আপনারা যদি ক্যারেট হিসাবে নেন সেক্ষেত্রে 350 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে ক্রেটের ভিতরে পেয়ারা কিছুটা সমস্যা হয়, বেশি পাকা থাকে, যেগুলো আপনি বাড়িতে নিতে নিতে হয়ে যেতে পারে, একটু নষ্ট হয়ে যেতে পারে, অথবা একদিন রাখলে পেয়ারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার মতে আপনারা যদি পারেন একেবারে কাঁচাগুলো মোটামুটি খাওয়ার মতো ওগুলো নিয়ে নিতে পারেন, অথবা বাসার জন্য 10 কেজির মতো নিলে, 10-15 কেজি হলে আপনারা ঝুড়ি থেকে পেয়ারা নিতে পারেন। সেক্ষেত্রে ঝুড়িগুলো বাছা হয়ে থাকে, তাই আপনারা ঝুড়ির পেয়ারা নিতে পারেন। আর যারা মিয়াবাড়ি মসজিদ ঘুরবেন তারা অবশ্যই সকালবেলা যখন রওনা দিবেন তখন সিএনজি অথবা লেগুনা ওনাদেরকে বলে নেবেন যে আপনারা মিয়াবাড়ি ঘুরবেন। সেক্ষেত্রে মিয়াবাড়ির ওইখানে নবগ্রাম আপনারা নেমে আগে মিয়াবাড়ি মসজিদটা ঘুরে নেবেন, তারপর এখানে আসবেন, তারপর ঘুরে নেবেন পুরোটা বাজার। তারপর যদি আপনারা গুটিয়া মসজিদ যান সেক্ষেত্রে আপনারা সিএনজি ভাড়া করে নেবেন, ওদিকে চলে যেতে পারেন, কারণ আপনাদের হাতে থাকবে সারা দিন, আপনাদের হাতে থাকবে, তাই আপনারা গুটিয়া মসজিদ এবং আরও কিছু জায়গা ঘুরে আসতে পারেন। আমরা এখন বাজারের মাঝখানে বসে পেয়ারা ক্রয় করছি। পেয়ারা কিনে আমরা একটি জায়গা খুঁজব যেখানে নৌকাটা সাইড করে আমরা গোসল করব। তো আমরা এই জায়গাটি নির্বাচন করেছি, এখানে আমরা বসব, বসে গোসল করব এবং বৃষ্টি পড়ছে, বৃষ্টি উপভোগ করব। নদীমাতৃক দেশে এসেছি আবার নদীতে ঘুরতে, সারা রাত নদীর জার্নি করে এসেছি আবার বড় বিলে ঘুরতে, ভাসমান পেয়ারা বাগানে পানির উপরে। এসব জায়গায় যদি এসে নিজেকে পানির ভিতরে ছেড়ে না দেই, ঝাপাঝাপি যদি না করি, তাহলে কি আর মজা আছে? তাই এখানে আমরা লাফালাফি করছি পানিতে এবং গোসল করছি, খুব উপভোগ করলাম এই সময়টুকু, আমার কাছে খুবই ভালো লেগেছে। গোসল শেষে আমরা এখানে চেঞ্জ করে তারপর রওনা হব সেই আটঘরের দিকে। আটঘর থেকে আমরা আর আজকের অন্য কোথাও যাব না, তাই আমরা চিন্তা করেছি আটঘর থেকে আমরা চলে যাব চৌমাথা, যেখান থেকে আমরা সিএনজি ভাড়া করেছি। চৌমাথা গিয়ে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলব। দুপুরের খাবারটা খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে সেখান থেকে আমরা চলে যাব নতুল্লাবাদ বাসস্ট্যান্ড। তো সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 500 টাকা করে জনপ্রতি। আজকে আমরা অন্য কোথাও যাব না, তাই আমরা
চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কিন্তু আপনারা চাইলে এই সময়ে বাকি সময়টুকু সুন্দর করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। যেমন আপনারা আটঘর আসার আগে মিয়াবাড়ি মসজিদটা ঘুরে আসতে পারতেন এবং আটঘর থেকে আপনারা যেতে পারতেন গুটিয়া মসজিদ, যদিও সেটা খুবই দূরে, এবং অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে পারেন। বরিশাল ঘোরার আরও ইচ্ছা আছে, কিন্তু আজ আর নয়। তাই ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।